السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شروع করছি আল কোরআনের পারাভিত্তিক 30 দিনের আলোচনা মাহে রমজানে দারসুল কোরআন প্রোগ্রাম কাছের এবং দূরের শ্রোতা বন্ধুরা কোরআন প্রেমিক মুসলিম ভাই বোনেরা আপনাদের সমীপে নিবেদন করছি 30 পারা কোরআনের ধারাবাহিক আলোচনা প্রোগ্রাম প্রত্যেক পারা সম্পর্কে একটি একটি আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা এ পর্বে প্রথম পারার সারসংক্ষেপ সম্পর্কে কিছু বিষয় এবং আলোচনা পেশ করব ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ এর আগে আমরা এই প্রোগ্রাম কেন শুরু করছি এবং কোরআন বুঝার গুরুত্ব সম্পর্কে দুই একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ তাআলা মুসলমানদের জন্য যে নিয়ামত দান করেছেন ইমানের মতো মহাদৌলত ইমানের মতো বড় নিয়ামত আল্লাহ তাআলা নসিব করেছেন এবং ইমানকে জানার বোঝার জন্য এবং ইমানে জীবন যাপন করার জন্য এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা এক মহা নিয়ামত দান করেছেন এই নিয়ামতের নাম হলো আল কোরআন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন প্রায় 1450 বছর পূর্বে তো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবেন না তো পৃথিবী কিয়ামত হওয়া পর্যন্ত জনমানব এবং মানুষ কিভাবে তাদের জীবন পরিচালনা করবে মানুষকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠানো হয়েছে যে আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহর বন্দেগী করবে উপাসনা করবে সেটা কোন পদ্ধতিতে করবে মূলত আল্লাহ তাআলা কোন জীবন পদ্ধতিটা চান এবং কোন পথে চললে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে সেটা মানুষ জানবে কিভাবে আগে তো নবী রাসূলগণ আসতেন এবং তারা তাদের যুগের তাদের সময়কালের মানুষের জন্য সেই জীবন ব্যবস্থা পেশ করতেন এবং আল্লাহ তাআলার সাথে নবী রাসূলদের সরাসরি যোগাযোগ হতো আল্লাহ তাআলা কিভাবে কোন জিনিসটা চান এটা নবী রাসূলগণ এর সুরাহা করতেন সমাধান দিতেন কিন্তু সর্বশেষ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সেই পৃথিবী এখন পর্যন্ত টিকে আছে প্রায় 1500 বছর হয়তো আরো কতদিন টিকবে আল্লাহ তাআলাই ভালো জানেন তো এই সময়কালটা মানুষ কিভাবে চলবে সুপ্রিয় শ্রোতা বৃন্দ আমাদের বুঝতে হবে যে পৃথিবীর মধ্যে মানুষ যাতে স্রষ্টার সন্তুষ্টি লাভ করতে পারে এবং স্রষ্টা নির্দেশিত পথে চলতে পারে এর একমাত্র গাইডলাইন একমাত্র পথ নির্দেশনা একমাত্র সংবিধান হচ্ছে আল কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না স্রষ্টার সন্তুষ্টির পথে তোমরা পরিচালিত হতে পারবে এর মধ্যে প্রথমটি হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ আর অপরটি হচ্ছে কিতাবুল্লাহরই জীবন্ত ব্যাখ্যা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তো একজন ইমানদার হিসেবে আমরা এটা মনে করতে পারি যে কোরআন হচ্ছে আমাদের জন্য মহা নিয়ামত কোরআন হচ্ছে আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা উপহার আজকে দেখেন সারা পৃথিবীর অমুসলিম যারা রয়েছে অমুসলিম জনগোষ্ঠী তারা স্রষ্টা নির্দেশিত পথ থেকে তারা বঞ্চিত পূর্বেকার জাতিগোষ্ঠী যারা নাকি আহলে কিতাব ছিল যেমন ইহুদ নাসারা এই আহলে কিতাবদের মধ্যে যারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত ইঞ্জিল তারা ওই নিয়ামতগুলি পেয়েছিল বটে কিন্তু ওই কিতাবগুলি বর্তমানে এর কার্যকারিতা আর অবশিষ্ট নেই এর দুইটি কারণ একটি কারণ হচ্ছে
যে আল্লাহ তাআলা এক রাসূলের পরে যখন অপর রাসূলকে পাঠান তখন পরবর্তী রাসূলের কে দেওয়া যে জীবন ব্যবস্থা সেই পরবর্তী রাসূলকে দেওয়া জীবন ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী রাসূলকে দেওয়া জীবন ব্যবস্থাটাকে রহিত করে দেওয়া হয় নসখ করে দেওয়া হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ আসলেন এর আগে অন্য যত নবী রাসূলগণ এসেছেন এবং তাদেরকে যে সমস্ত কিতাব দেওয়া হয়েছে সব কিছু বাতিল হয়ে গেছে সব কিছুই রহিত করা দেওয়া হয়েছে এগুলি ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে আর দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যে পূর্ববর্তী জাতিগোষ্ঠীরা তাদেরকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছিল তারা তাদের কিতাবগুলিকে সম্পূর্ণরূপে রদবদল করে ফেলেছে মূল গ্রন্থের অংশ কোনটি এবং কোনটি তাদের নিজেদের গড়া এবং তাদের নিজেদের রদবলকৃত অংশ এই জিনিসটি বোঝার কোনো উপায় নেই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল এবং যত কিছুই এবং অন্যান্য ধর্মগ্রন্থ যা কিছুই বলেন না কেন এগুলি মানুষের তৈরি এবং মানুষ এটার মধ্যে অনেক ধরনের রদবদল করে ফেলেছে আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে পূর্ববর্তী জাতিগোষ্ঠীদেরকে ইহুদ নাসারা বা অন্যদেরকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছিল তারা সেগুলিকে রদবদল করে ফেলেছে আল্লাহ তাআলা নাজিলকৃত অংশ কোনটি আর কোনটি তাদের নিজেদের গড়া নিজেদের তৈরি করা নিজেদের রদবদল করা এটা বোঝার কোনো উপায় নেই এজন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে নতুন করে আবার আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত রূপে মানুষের জন্য গাইডলাইন হেদায়েতের বাণী পথ নির্দেশনা রূপে আল কোরআনুল করিমকে দেওয়া হয়েছে সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমরা মুসলিম হিসাবে এটা অত্যন্ত গর্ব করতে পারি মুসলিম হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের যে আমরা মানবরচিত মানুষের জন্য মানুষ কোনো বিধান তৈরি করবে এবং মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক প্রসূত যে জীবন বিধান সেই জীবন বিধানের আমরা ধারক বাহক নয় বরং আমরা হচ্ছি সেই স্রষ্টার স্রষ্টা কর্তৃক নির্দেশিত স্রষ্টা কর্তৃক প্রণীত জীবন বিধান যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি চন্দ্র গ্রহ নক্ষত্র সারা পৃথিবী সৃষ্টি করেছেন যার জ্ঞান মানুষের জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞানের তুলনায় এত বেশি এত বেশি এত বেশি যে এক ফুটার তুলনায় যেমনভাবে সাত সাগরের পানি যেমন সাত সাগরের জলরাশির বিশালতা যে পরিমাণ যার জ্ঞানের পরিমাণ এর চাইতেও কোটি 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 বেশি তিনি মানব জীবনের জন্য যেটা কল্যাণকর তিনি সেটা ভালো জানেন আলহামদুলিল্লাহ আমরা সেই স্রষ্টা কর্তৃক প্রণীত জীবন বিধানকে আমরা পেয়ে ধন্য হয়েছি সকলে বলি আলহামদুলিল্লাহ অন্যান্য জাতিগোষ্ঠীদের কথা ভাবুন যে তারা ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ অন্য যারা রয়েছে তাদের জন্য যে জীবন বিধান তাদের জীবন বিধানগুলি মানুষের প্রণীত এক একজন দার্শনিক এক একটা পথ এবং পন্থা মানুষের জন্য পেশ করে এবং পরবর্তীতে অপর দার্শনিক এসে ওই জীবন বিধানটাকে রহিত করে দেয় বলতে থাকে যে না আমার পূর্বে যিনি যে জীবন দর্শন দিয়ে গেছেন ওনার দর্শনটা সঠিক নয় বরং আমি যে দর্শন দিচ্ছি সেটাই সঠিক অ্যারিস্টটল একটা মতাদর্শ পেশ করলো এই জিনিসটাকে প্লেটো এসে এই জিনিসটাকে আবার লেলিন এসে ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো কার্ল মার্কস একটা দিতে চাইল যেটা নাকি ডারউইন সেই জিনিসটাকে আবার রদ করতে চাইল এরকম আব্রাহাম লিঙ্কন একটা দিতে চাইল মাওসিতুং সেটাকে আবার অন্যভাবে বর্ণনা করতে চাইল এমনভাবে পৃথিবীর বিখ্যাত যে দার্শনিকরা তারা মানুষের জন্য চেষ্টা করেছেন চিন্তা করেছেন একথা ঠিক কিন্তু তারা যে জীবন দর্শন মানুষের জন্য পেশ করেছেন সেটা একদমই মস্তিষ্ক প্রসূত আর মস্তিষ্ক প্রসূত বিষয়টা ভুলের ঊর্ধ্বে নয় আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী রাসূলদেরকে যে জীবন দর্শন দেওয়া হয়েছে সেটা একদম নির্ভুল কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলা প্রণীত ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া নবী রাসূল তো নিজেদের চিন্তা চেতনা থেকে বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা
নবী রাসূলগণকে যে ওহি প্রত্যাদেশ করা হয় তারা তো সেই নিরিখেই কথা বলে থাকেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আলহামদুলিল্লাহ আমরা এই কোরআনকে পেয়েছি, এই কোরআন আমাদের জন্য মহা নিয়ামতের। তো মুসলমান আজকে দুনিয়ার মধ্যে যত কোটি কোটি মুসলমান রয়েছে, মুসলমান এ কথা অনুভব করতে হবে যে আমরা তো অন্যান্য জাতি গোষ্ঠীদের নেই, অন্ধকারে হাতড়াচ্ছি না, আমাদের জন্য একটা নিশ্চিত পথ নির্দেশনা রয়েছে, আমাদের জন্য একটা গাইডলাইন রয়েছে, আমাদের স্রষ্টা কর্তৃক প্রণীত জীবন বিধান আমাদের জন্য রয়েছে। কাজেই এই জীবন বিধানটা আমার জানা প্রয়োজন, এই পথ নির্দেশনাটা আমার জানা প্রয়োজন। আমাদেরকে আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিয়তু লাকুম আল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আমার দেওয়া নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের জন্য জীবন বিধানকে আমি পূর্ণ পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য দীন ইসলামকে, ইসলাম নামক জীবন বিধানেরকে আমি তোমাদের জন্য অনুমোদন দিয়ে দিলাম। এ কথার ঘোষণা মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের। তো আসুন, যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই কিতাব আমরা মুসলিম হিসেবে জানার বোঝার চেষ্টা করি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে বিশাল অংশ রয়েছে, তিরিশ পারা কোরআন, এই তিরিশ পারা কোরআন পুঙ্খানুপুঙ্খভাবে সবার জন্যই বোঝা সম্ভব নয়। এর তর্জমা, তাফসির, ব্যাখ্যা এগুলি সবাই অনুধাবন করা সম্ভব নয়। এই জন্য আমরা মাহে রমজান উপলক্ষে এর প্রত্যেকটা পাড়ার মধ্যে যে বিশেষ বিশেষ আলোচনাগুলি এসেছে, আমরা সেই আলোচনাগুলিকে আমরা ধারাবাহিকভাবে প্রতি পাড়ার মধ্যে যে বিষয়গুলি আলোচনায় এসেছে, আমরা সেই আলোচনাগুলি সংক্ষেপে, সারা সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। আমরা আলোচনার সুবিধার্থে এই প্রতি পাড়ার মধ্যে যে বিষয়গুলি আলোচনায় আসবে, বুঝার সুবিধার্থে আমরা এই আলোচনাগুলিকে তিনটি ভাগে ভাগ করব। প্রথমত, সংশ্লিষ্ট পাড়ার মধ্যে যে কয়েকটি রুকু রয়েছে, এর মধ্যে এই রুকুতে কী কী বিষয়ে আলোচনা আসছে, এই এর একটা শিরোনাম আমরা পেশ করব যে অমুক রুকুর মধ্যে এই বিষয়গুলি আলোচনা আসছে। এরকম প্রত্যেকটা রুকু বা অধিকাংশ রুকুগুলির মধ্যে কোন কোন বিষয়গুলি আলোচনা আসছে, আমরা এর শিরোনাম সংক্ষেপে পেশ করব। যেহেতু আমাদের আলোচনাটা আধা ঘন্টার মধ্যে, 30 মিনিটের মধ্যে সমাপ্ত করতে হবে, এজন্য আমরা খুব সংক্ষেপে বিষয়গুলি উপস্থাপন করব। রুকুগুলির মধ্যে কী কী শিরোনামগুলি আসছে এটা আমরা প্রাথমিকভাবে একটু বলে রাখব। দ্বিতীয়ত, এই পারার মধ্যে যে বিশেষ বিশেষ আয়াতগুলি এসছে, যে প্রসিদ্ধ আয়াতগুলি, এই আয়াতগুলি তেলাওয়াত করে এই আয়াতগুলির মধ্যে যে বিষয়গুলি বর্ণনা হয়েছে, এর তর্জমা এবং এর সংশ্লিষ্ট ব্যাখ্যা বা হাদিস যদি যতটুকু সম্ভব হয় এই সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সেটা পেশ করব। আর তৃতীয়ত, এই পাড়ার মধ্যে যে ঘটনা আলোচিত হয়েছে, আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য পূর্ববর্তী জাতি গোষ্ঠীদের বিভিন্ন ঘটনা আলোকপাত করেছেন, প্রত্যেকটা পাড়ার মধ্যেই হয়তো ঘটনার সরাসরি বর্ণনা রয়েছে, নতুবা ঘটনার সংশ্লিষ্ট আয়াত দেওয়া হয়েছে, তো আমরা সেই ঘটনার দিকে কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। তো আমরা এই বিষয়ে একটু আন্তরিক থাকার চেষ্টা করি, যে প্রতিদিন আমরা যাতে এক পাড়ার একটা আলোচনা সারসংক্ষেপ আমরা শুনতে পারি। দেখেন, যারা নাকি কোরআন বুঝে, যারা যাদের ভাষা সরাসরি আরবি, তারা যখন কোরআন শুনে বা পড়ে, তখন তাদের দিলের মধ্যে যে একটা রেখাপাত করে, সেই রেখাপাতটা কিন্তু অনারবদের মধ্যে করে না। আমরা সারা জীবন সূরা ফাতিহা পড়ি, অন্যান্য ছোট সূরাগুলি তো পড়ি বা কোরআন তেলাওয়াত করি, কিন্তু অনেকের ক্ষেত্রেই এটা সম্ভব হয় না যে কোরআন তার দিলের মধ্যে একটা অ্যাটাক করবে, একটা আঘাত করবে, একটা রেখাপাত করবে। অপরদিকে দেখেন, যারা হারাম শরীফের মধ্যে রমজান মাসে তারাবি পড়ার, কিয়ামুল লাইল করার সৌভাগ্য হয়েছে, অনেকে হয়তো দেখে থাকবেন যে আরবরা যখন কোরআন পড়ে, তখন যখন ইমাম সাহেবগণ তেলাওয়াত করতে থাকেন, অনেক সময় ইমাম সাহেবরাও কাঁদতে থাকেন, শ্রোতারাও কাঁদতে থাকেন, কারণ
ওনারা কোরআনটা বুঝতেছেন এবং সরাসরি তাদের দিলের মধ্যে সেটা আঘাত করতেছে, সেটা তাদের দিলের মধ্যে রেখাপাত করতেছে। তো আমরা চেষ্টা করব আমাদের জন্য যে মহা নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, একে তো এটা হচ্ছে আমাদের জীবনের জন্য পথ নির্দেশিকা, আর দ্বিতীয়ত এটা হচ্ছে আমার দিলের মধ্যে ইমান বৃদ্ধি পাওয়ার একটা বড় অবলম্বন। কালাম, কালামুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। যখন কালামুল্লাহর সাথে আমার সম্পর্ক হবে, সরাসরি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে। এই জন্য আমরা চেষ্টা রাখব যাতে প্রতিনিয়ত আমরা কিছু এই কোরআনের সাথে সম্পর্ক করার মতো আমরা প্রতিদিন একটা সময় দিতে পারি। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফকে শুধু পড়তে বলেননি, কালামুল্লাহকে তাফাক্কুর, তাদাব্বুর করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আফালা তাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আমি আলা কুলুবিহিম আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে। কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আমরা ইমানদার হয়ে আমাদের সারা জীবন চলে যাবে, আমরা কোরআনকে তাফাক্কুর তাদাব্বুর করার চেষ্টা করব না, কোরআন বুঝার চেষ্টা করব না, এটা তো হতে পারে না। ওয়ালাকাদ ইয়াসসারনা কোরআন লিযিক্র ফাহাল মিন মুদ্দাকির, বারবার আল্লাহ তাআলা সূরা কামারে বলেছেন যে আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি, কাজী আছে কি কেউ কোরআনকে অনুধাবন করার, কেউ উপদেশ গ্রহণ করার। আসুন আমরা প্রতিদিন মাহে রমজানের প্রত্যেকটা দিনকে আমরা গনিমত হিসেবে মনে করি এবং কোরআনের সাথে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। আমরা এই আধা ঘন্টার প্রোগ্রামে প্রতিদিন অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমাদের সময়গুলিকে সর্বোত্তম কাজে ব্যয় করার, কালামুল্লাহ শরীফের সাথে সংযুক্ত থাকার এবং আল্লাহ তাআলার কাছে সাথে সম্পর্ক কায়েম করার এবং তাকওয়াপূর্ণ দিল তৈরি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।